আমি আনিসুল ইসলাম, আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালটি আসলে অনেক মজার এবং খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল, কারণ এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শিখব কিভাবে একটি জাভা প্রোগ্রামকে কমান্ড লাইন থেকে কম্পাইল এবং রান করতে হয়। তো ভিডিও শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের, যারা আমাকে অনেক ইন্সপায়ারেশন দিয়েছেন, অনেক মেসেজ এবং ফোন কল করেছেন এবং নতুন নতুন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরির জন্য অনুরোধ করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকে শিখব কিভাবে একটি জাভা প্রোগ্রামকে কমান্ড লাইন থেকে কম্পাইল এবং রান করতে হয়, সেটা আমরা শিখে নেব। প্রথমে আমি একটি জাভা প্রোগ্রাম তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা জাভা প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন। তো আমি কোনো আইডি ইউজ করব না, অর্থাৎ নেটবিনস কিংবা ইক্লিপস ইউজ করব না, আমি কোড লিখব নোটপ্যাডে। আশা করি আপনাদের নোটপ্যাড আছে অলরেডি ইনস্টল দেওয়া, যদি না থাকে তাহলে সেটা দিয়ে নিতে পারেন। নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব আমি। তো একটা কোড লিখবো এখানে, আমি একটা সিম্পল একটা জাভা কোড লিখবো। তো ধরা যাক আমি ক্লাস তৈরি করতেছি, একটা ক্লাসের নাম দিচ্ছি ফার্স্ট, অথবা টেস্ট দিতে পারেন, টেস্ট যে কোনো নাম দিতে পারেন। তো এটা সেভ করে নিচ্ছি, প্রথমেই আমি ক্লাসটা সেভ করে নিচ্ছি, সেভ ডেস্কটপে সেভ করে নিচ্ছি। তো আমার ক্লাসের নাম ছিল টেস্ট, সেই জন্য ফাইলের নামটা টেস্ট দিচ্ছি। ডট এক্সটেনশনটা দিতে ভুলবেন না, ডট জাভা সেভ করে নিলাম, রাইট। তারপর আমাদের বাদ বাকি কাজগুলো করে নিই। আমরা একটা সিম্পল ক্লাস তৈরি করতে চাচ্ছি যেখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথডটা থাকবে। আশা করি এই কোডগুলো অবশ্যই আপনাদের জানা আছে, রাইট। তো এইখানে আমি জাস্ট সিম্পল একটা, যেহেতু বলছি প্রোগ্রাম, আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, বেসিক কিছু একটা প্রিন্ট করে দিচ্ছি, হ্যালো ইসলাম, রাইট। তো এই প্রোগ্রামটা আমরা আবার সেভ করে নিচ্ছি, ফাইন, আমাদের প্রোগ্রামটা সেভ করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এই প্রোগ্রামটা আমরা কমান্ড লাইন থেকে রান করাবো। দেখুন নর্মালি আমরা কি করতে পারি, আমরা জানি নেটবিনস কিংবা ইক্লিপস এগুলো ইউজ করে আমরা প্রোগ্রাম তৈরির পর সেইখানে আমরা কম্পাইল এবং রান করতে পারি। কিন্তু যদি অনেক ক্ষেত্রে যদি নেটবিনস ইক্লিপস আপনার না থাকে, শুধু জেডিকে থাকে, তাহলে কিভাবে আপনি কমান্ড লাইন থেকে প্রোগ্রাম রান করাতে পারেন সেটাই আমি আপনাদের আজকে শেখাবো, রাইট। তো একটা জিনিস হয়তোবা লক্ষ্য করেছেন, যখন আমি নোটপ্যাডে আমার কোডটা করছিলাম, আবারও দেখাচ্ছি, যখন আমি নোটপ্যাডে আমার প্রোগ্রামটা করছিলাম তখন কিন্তু সিস্টেম ডট দেওয়ার পর অনেকখানি জিনিস অটোমেটিকলি চলে আসে নাই, তাই না? তো এই না চলে আসা, এই জন্য আমি আসলে কোডগুলো সাধারণত প্রাথমিক দিক থেকে, আসলে সবারই এরকম টেক্সট এডিটরে প্রোগ্রাম তৈরি করা উচিত, ডাইরেক্টলি নেটবিনস কিংবা ইক্লিপসে যাওয়া উচিত না, আমার আমার মতামত, সেটা ব্যক্তিগত মতামত। কারণটা হচ্ছে আপনি যখনই নেটবিনস কিংবা ইক্লিপস ইউজ করেছেন, দেখেছেন যখনই কোনো প্রোগ্রাম লিখতে শুরু করেছেন, আপনি সিস্টেম ডট দেওয়ার সাথে সাথে অনেকখানি অংশ চলে আসেছে অটোমেটিক, অর্থাৎ মেথডগুলোর নাম আপনাকে লিখতে হচ্ছে না, আপনাকে সেটা নেটবিনস অটোমেটিক বলে দিচ্ছে। যেহেতু নেটবিনস একটা ইন্টেলিজেন্স আমরা জানি, একটা আইডি, তাই না? তো সেটা আপনাকে বলে দেয়, কিন্তু নোটপ্যাডে সেইখানে এই ক্ষেত্রে সেটা ঘটে না অ্যাকচুয়ালি। তাই নোটপ্যাডে কোড লেখা অনেকটা ভালো, তাতে করে আপনার মেথডগুলো সম্পর্কে খুবই স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন এবং অনেকখানি জিনিস আপনি অটোমেটিক আয়ত্ত করতে পারবেন। রেগুলার প্র্যাকটিসের কারণে এই জিনিসগুলো আপনার মাথায় সবসময় থাকবে, রাইট। তো এই জন্যই নোটপ্যাডে কোডগুলো লেখার চেষ্টা করবেন, এটা আমার রিকোয়েস্ট প্রাথমিক অবস্থায়, ফাইন। তো কোড লেখার পর এবার আমরা কমান্ড লাইন থেকে রান করব। তো আমি সার্চে গিয়ে আমার কমান্ড লাইনটা খুঁজে নিচ্ছি, সিএমডি লিখব, সিএমডি কমান্ড প্রম্পটে চলে যাব। তো এইখান থেকে আমার প্রোগ্রামটা, এই যে টেস্ট জাভা প্রোগ্রামটা, আমরা কম্পাইল এবং রান করব। তো কম্পাইল করতে হলে আগে দেখে নিতে হবে জাভা কম্পাইলার আছে কিনা না, অর্থাৎ কমান্ড লাইনের সাথে সংযুক্ত করা আছে কিনা না সেটা দেখে নিতে হবে। তো আপনাকে যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে জাভা সি, তারপর এন্টার দিবেন। তো এটা বলে দিচ্ছে যে জাভা সি, অর্থাৎ জাভা কম্পাইলার, ইজ নট রেকগনাইজ, অর্থাৎ এইখানে কমান্ড লাইনের সাথে জাভা কম্পাইলারটা সংযুক্ত না। তাহলে আমরা কি করব, এবার সংযুক্ত করে দেব। তাহলে সেটা কিভাবে করব, সেটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই জেডিকে ইনস্টল করে নিতে হবে। আশা করি আপনাদের জেডিকে ইনস্টল করা আছে। প্রোগ্রাম ফাইলসে চলে যাবেন, জাভাতে চলে যাবেন, জেডিকেতে চলে যাব, বিন ফোল্ডারে, এই যে জাভা কম্পাইলার, এইখান থেকে জাভা কম্পাইলারটা সিলেক্ট করে নেব। তারপর এই যে উপরের যেই পাথ যেটা আছে সেটা আমরা কপি করে নেব, ক্লোজ করে দিচ্ছি। পিসিতে অথবা আপনার কম্পিউটারের প্রপার্টিজে চলে যাবেন, সেইখানে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাবেন,
এনवायरमेंट ভেরিয়েবলে যাবেন নিউ ক্লিক করবেন এখানে একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি পাথ দুইটা পার্সেন্টেজ দেব এবং এই পার্সেন্টেজের মধ্যে লিখব পাথ দুইটা সেমিকোলন দিয়ে দেব এবং এই সেমিকোলনের মধ্যে আমরা যে পাথটা কপি করে এনেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিচ্ছি ওকে ওকে এন্ড ফাইনালি ওকে তাহলে আমাদের জাভা কম্পাইলারটা এবার কি হয়ে গেছে আমাদের যে কমান্ড লাইন ছিল সেটার সাথে কি হয়ে গেছে একটা সংযোগ হয়ে গেছে কমান্ড লাইনের তো আমরা সেটা দেখে নেই এবার আমি এখান থেকে জাভা সি লিখতেছি এবং দেখতে পাচ্ছেন এটা এবার আর বলতেছে না যে জাভা কম্পাইলার ইজ নট রিকগনাইজ তার মানে আমাদের এটা জাভা কম্পাইলারের পার্টটা সেটআপ করা হয়ে গেছে তো এই যে কমান্ড লাইনে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন আপনি টেক্সট গুলো যদি সরাতে চান স্ক্রিন আমাদের স্ক্রিন যদি ক্লিয়ার করতে চাই তাহলে যে কমান্ডটা লিখতে হয় সেটা হচ্ছে cls ক্লিয়ার স্ক্রিন লিখে এন্টার চাপ দেন রাইট এবার আমাদের কাজটা হচ্ছে আমাদের যে টেস্ট নামক যে জাভা প্রোগ্রাম সেটা আমরা কম্পাইল করব প্রথমে তারপর রান করব তো কম্পাইল করার জন্য আপনাকে লিখতে হবে জাভা সি জাভা কম্পাইলার সেটা কম্পাইল করবে ফাইলের নামটা বলে দিতে হবে ফাইলের নাম জাভা ফাইলের নামটা ছিল আমাদের test.java তারপর এন্টার প্রেস করবেন তো বলতেছে যে এই ফাইলটা পাচ্ছে না কারণটা হচ্ছে আমরা যেখান থেকে কম্পাইল করার চেষ্টা করতেছি আমরা বর্তমানে ইউজারে আছি আমাদের যেতে হবে ডেস্কটপে প্রথমে যেহেতু আমাদের প্রোগ্রামটা ডেস্কটপে সেভ করছি সুতরাং আমাদের যেতে হবে ডেস্কটপে তো সেটা কিভাবে যাবেন আপনি সিডি লিখে চেঞ্জ ডিরেক্টরি লিখে ডেস্কটপ তাহলে সেটা আপনাকে ডেস্কটপে নিয়ে যাবে এবার আপনি আপনার কমান্ডটা আবার লিখুন জাভা সি test.java এন্টার তাহলে সেটা কম্পাইল করা হয়ে গেছে এবং কম্পাইল করার পরেই দেখবেন একটা ক্লাস ফাইল তৈরি হয়ে যাবে রাইট এখনো পর্যন্ত আমরা প্রোগ্রামটা রান করিনি জাস্ট কম্পাইল করেছি তো এবার আমরা রান করব রান করার জন্য আপনাকে লিখতে হবে জাভা তারপর আপনার ক্লাসের নামটা হচ্ছে টেস্ট তাহলে এখানে আমরা টেস্টই দেব এন্টার এবং আপনি আপনার আউটপুট পেয়ে গেলেন আউটপুটটা লিখে গেছে হ্যালো আই এম আনিসুল ইসলাম যেমনটা আমি ক্লাসে লিখেছিলাম হ্যালো আই এম আনিসুল ইসলাম তো এটাতে আমি আরেকটু এডিট করে নিচ্ছি আপনাদের আরেকবার দেখানোর সুবিধার্থে দিস ইজ সেকেন্ড লাইন এবং আমি আবারও সেভ করে নিচ্ছি ক্লোজ করে দিচ্ছি এটাও আবার ক্লোজ করে দিচ্ছি তো আবারও কি করতে হবে আমাদের কমান্ড লাইন ওপেন করতে হবে আপনি চাইলে কমান্ড লাইন যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারেন আমাদের যেহেতু ডেস্কটপে আছে প্রোগ্রামগুলো সুতরাং এইখান থেকে আমরা পারবো যে কোনো জায়গা থেকে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে শিফট বাটনে কিবোর্ডের শিফট বাটনে প্রেস থাকা অবস্থায় শিফট বাটনে প্রেস থাকা অবস্থায় আমাদের যে মাউসের রাইট বাটন আছে সেটাতে আমরা ক্লিক দিলাম ঠিক আছে শিফট কি চেপে রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবেন এখানে ওপেন কমান্ড উইন্ডো হেয়ার আছে সেটাতে ক্লিক দিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডেস্কটপে অটোমেটিকই চলে আসছে তো এইভাবে আপনি যে কোনো ফোল্ডার থেকে আপনি কমান্ড লাইনে ঢুকতে পারবেন খুব সহজেই তো এইখান থেকে আমরা রান করব প্রোগ্রামটা প্রথমে কম্পাইল করব জাভা সি জাভা কম্পাইলার সেটা কম্পাইল করবে আমাদের প্রোগ্রামের নাম ছিল test.java এন্টার তারপর যেটা করতে হবে এবার রান করতে হবে জাভা টেস্ট এন্টার তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই চলে আসছে ক্লিয়ার স্ক্রিনের জন্য cls দিতে পারেন ক্লিয়ার হয়ে যাবে আবার যদি আপনি সেই প্রোগ্রামটা আবারও রান করতে চান অর্থাৎ কমান্ডগুলো আগে যেগুলো ইউজ করছিলাম সেগুলো যদি আবার ইউজ করতে চান তাহলে আপনি আপার এরো এবং ডাউন এরো আপনার কিবোর্ডের আপার এরো এবং ডাউন এরো এগুলো ইউজ করতে পারেন আমি আপার এরো ইউজ করতেছি দেখতে পাচ্ছেন আগের কমান্ডগুলো চলে আসতেছে তো আমরা প্রথমে কম্পাইল করব সেই জন্য জাভা সি কম্পাইলার লাগবে এন্টার তারপর আমরা রান করব এই যে আমি আপার এরো এখন ডাউন এরো ইউজ করলাম এন্টার তাহলে আউটপুট সেম আশা করি বুঝতে পেরেছেন তো এখন থেকে মোটামুটি আপনার প্রোগ্রামগুলো এবার কমান্ড লাইন থেকে একটু রান করুন এবং কম্পাইল করুন আশা করি প্র্যাকটিস হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকুন এবং পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ